নমস্কার, আমি সুমিতেশ, আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। ভোট আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আজ বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবারেই কিন্তু নির্বাচন, প্রথম দফার যে নির্বাচন হবে গোটা দেশে, বেশ কিছু আসনে হবে, তার মধ্যে কুচবিহার এবং আলিপুরদুয়ার আমাদের এই রাজ্যের দুটো আসনে ভোট হতে চলছে। প্রচার চলছেই, আজকে প্রচার আরও জমে উঠেছে। আপনারা জানেন গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুচবিহারে এসেছেন, দিনহাটায় সভা করেছেন, আজকে তিনি কুচবিহারেই ছিলেন এবং আজকে মাথাভাঙাতে সভা করেছেন, আজকেও তিনি কুচবিহারে রয়েছেন, কালকে তার ধুবড়িতে সভা রয়েছে, সেখান থেকে শিলিগুড়ির কাছে নকশালবাড়িতে সভা রয়েছে। এবং পাশাপাশি হচ্ছে আজকে কুচবিহারে কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি কেন্দ্রীয় কমিটির নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়, তারা চলে এসেছেন। আজকে বিকেল নাগাদ তারা একটা ছোট প্লেনে কুচবিহার বিমানবন্দরে এসে নামেন এবং বিমানবন্দরে নেমেই মুকুল রায় কিন্তু একেবারে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগটা তোলেন সেটা হচ্ছে যে কুচবিহারে থেকে বা নর্থ বেঙ্গলে থেকে 12 দিন ধরে থাকবেন এবং থেকে ভোটে ষড়যন্ত্র করবেন, এরকম একটা অভিযোগ তোলেন মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তারপরে সেখান থেকে বেরিয়ে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় দুজনেই আজকে কুচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে যুব মোর্চার ধর্ণা ছিল, যে ধর্ণাটার মূল উদ্দেশ্য ছিল যে প্রত্যেক বুথে কেন্দ্রীয় কমিটি চাই। সেই ধর্ণার জন্য সেখানে কৈলাস বিজয়বর্গীয় যদি আসেননি, কিন্তু মুকুল রায় চলে আসেন, মালতী রাভা এবং প্রার্থী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তাদের নিয়ে মুকুল রায় চলে আসেন। এরকম তারপরে মাথাভাঙার সভা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয় চলে যান সীতায়ে, সীতায়ে হচ্ছে একটা সভা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তো এই যে সারাদিন যে রাজনৈতিক প্রক্রিয়া চলছিল, টান টান উত্তেজনা, এবং শুধু রাজনৈতিক নয়, ভোটকর্মীরাও আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু কুচবিহার জেলাশাসকের দপ্তরে আসেন, জমায়েত হন সেখানে, এবং তারা কেন্দ্রীয় বাহিনী ছাড়া বুথে যাবেন না সেই প্রসঙ্গের কথাগুলোও তুলে আনেন। আমরা এক এক করে প্রত্যেকটা বিষয়ে আসব। প্রথমে আমরা আসি হচ্ছে যে মুকুল রায় যে অভিযোগটা প্রথমে এসেই আজকে করলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থেকে ভোটে ষড়যন্ত্র করছেন। আমরা তার মুকুল রায়ের বক্তব্যটা শুনে নিব, ঠিক কী বলেছিলেন, অনেকগুলো অভিযোগ ছিল, তার মধ্যে কী বলেছিলেন সেটা আপনার শুনব। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনকে নিয়ে ভোটে ষড়যন্ত্র করার জন্য 12 দিন ধরে উত্তরবঙ্গে রয়েছে, উনি এখানে এসে বসে আছেন, 12 দিন থাকবেন, যাতে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় ভোটে বিভিন্ন রকমের কারচুপি করা যায় এবং সেই কারচুপি করার পরিকল্পনা নিয়ে উনি 12 দিন ধরে উত্তরবঙ্গে থাকবেন। তিনি কালকে দিনাটা সভাতে বলেছিলেন মোদীবাবুকে এক্সপায়ারি হয়ে গেছে, কি বলবেন? ওনার মাথা খারাপ হয়ে গেছে, তাই জন্য ওনার যা বুকে আসছে তাই হচ্ছে। তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় আবার নয়, ভারতবর্ষে আর একবার নরেন্দ্র মোদী 350 আসন নিয়ে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হবেন। বরং মমতাজিকে ভাবতে পড়ুন যে 2019-এর মধ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে। 1.5 বছর পর বিমল গুরুং পাহাড়ে আবার আজকে ফিরছেন, কি বলবেন? না, বিমল গুরুংকে সুপ্রিম কোর্টের আদেশে সে এখানে ফিরছে, তার যে নাগরিক, সে ভারতবর্ষের নাগরিক, পাহাড়ে তার যে আসার অধিকার, সে অধিকার যদি সুপ্রিম কোর্ট তাকে দেয় তাহলে কেন সে ফিরবে না? এটা কি এক্সট্রা অ্যাডভান্টেজ হবে বিজেপির জন্য? প্রত্যেকটা বুথে কি কেন্দ্রীয় বাহিনী থাকছে? দেখুন, আমরা ডিএম অফিসে যাচ্ছি, যে প্রক্রিয়া, এই যে এই ষড়যন্ত্রগুলো করার জন্যই তো মুখ্যমন্ত্রী এখানে, মুখ্যমন্ত্রী ডিএম এর ওপর চাপ সৃষ্টি করছে, এসপির ওপর চাপ সৃষ্টি করছে, এসডিওর ওপর চাপ সৃষ্টি করছে, বিডিওর ওপর চাপ সৃষ্টি করছেন, বলছেন আমি দেখে নেবো নির্বাচনের। তো তাই কুচবিহারে যে 2000-এর ওপর বুথ আছে, অধিকাংশ বুথে যাতে সিপিএম সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স না থাকে সেই ষড়যন্ত্র করার জন্যই তো মমতা ব্যানার্জি বলে। আপনাদের কুচবিহার বিজেপি প্রার্থী নিয়ে দিদিমণি কালকে স্টেজের থেকে একটা সিবিআই কাগজ দেখিয়ে,
ওই কাগজটা নিয়ে, ওই কাগজটা ফেক কাগজ। আমি যদি দেখাতে পারি আজকে অনেক কাগজ, যে কাগজে আপনি দেখবেন যে ওনার বাড়ি অন্দরমহলের কারুর দুটো বাবার নাম রঞ্জিত গুমনামা মা। আমি কাগজ দেখাতে পারি, আমার কাছে সেই কাগজ আছে। একটু ভুলটা নাও। আমি মনে করি একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে মিথ্যার বেশিতে করাটা অন্যায়। আপনাদের পার্টি প্রথম কথা হচ্ছে ওই কাগজটা ফেক কাগজ। দুই, উনি বলছেন যারা সিবিআই যায় অভিযোগ তাদের নাকি ওনাদের যারা প্রার্থী হয়েছে তারা তো সিবিআই জেল খেটেছেন, চার্জশিটেড হয়েছেন, তাদের প্রার্থী কেন করেছেন? মুকুলবাবু, একটাই প্রশ্ন যে আপনাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এতদিন ধরে বলে এসেছিলেন যে 100% বুথেতে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আজকে বলা হচ্ছে 40% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেই নিয়ে আমি দাবি করছি। ডিএম এখন এক্স অফিসিও ফাংশনারি অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা আজও দাবি করছি যে 100% বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। দাদা, আপনাদের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে নিচে নির্বাচনী প্রচার করবেন? নিশ্চয়ই 100%। আমি এখন থাকবো, মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমি ততদিন এখানে থাকবো যে ওকে লক্ষ্য করার জন্যে যে ও কি কি ষড়যন্ত্র করবে। 7 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, সভা স্থল কি ঠিক হয়েছে? রাসমেলা ময়দানে আগামী 7 তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই মুহূর্তে পৃথিবীর জনপ্রিয়তম ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী আসছেন কুচবিহার আলিপুরদুয়ার পার্টিকে সমর্থনে সংসভা করা। আপনারা শুনলেন মুকুল রায়ের বক্তব্য। মুকুল রায় ঠিক কী বললেন আজকে? মূলত হচ্ছে বেশ কয়েকটি বিষয় উঠেছে। একটা তো বড় কথা হচ্ছে যে ভোটে ষড়যন্ত্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে থেকে এই অভিযোগটা করলেন। পাশাপাশি হচ্ছে বললেন যেটা, সেটা হচ্ছে যে এসডিও, বিডিও, ডিএম এদের উপরে চাপ সৃষ্টি করছে, চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করলেন মুকুল রায়। এবং এরপরে একটা অন্য প্রসঙ্গ উঠে আসলো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে যে গতকালকে মুখ্যমন্ত্রী যখন দিনহাটাতে সভা করেন তখন সভার মধ্যে একটি কাগজ দেখিয়ে বলেন যে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সিবিআই একটা নোটিশ করেছে, নোটিশের মধ্যে একটা কাগজ দেখিয়ে দেন। আমরা জানি যে বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছিল এই ধরনের নোটিশ, এবং শুধু নিশীথ প্রামাণিক নয়, আরও কুচবিহার জেলার অনেকের নামেই এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল সেই সময়। আর তার মধ্যে তৃণমূলের বেশ কয়েকজন নেতাও আছেন, রবীন্দ্রনাথ ঘোষ থেকে পার্থপ্রতিম রায়, মীর হুমায়ুন কবির, এদের নামও দেখা গিয়েছিল। তো তাদের সেই ঘটনা প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সে কালকে নোটিশ দেখানোর পরে, সেই কাগজটা দেখানোর পরে সভামঞ্চে গোটা কুচবিহার জেলা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং আজকে সেটা নিয়ে একদম মুকুল রায় যেটা জবাব দিলেন যে ওটা পুরোটাই ফেক, ওটা ফেক, এবং একটা ফেক কাগজ দেখানো হয়েছে। শুধু মুকুল রায় নয়, এই একই কথা বলেছেন হচ্ছে কৈলাস বিজয়বর্গী। কৈলাস বিজয়বর্গী ঠিক কী বলেছেন এই কালকের এই সিবিআই নোটিশের যে কাগজটা দেখানো হয়েছে সেটা সম্পর্কে, সেটা আমরা একটু শুনে নিব। কৈলাসজি, আজ কোচবিহারকে জেলা সমাহর্তকে দপ্তর পর আপ লোক ধরনা মঞ্চ বেঠে রয়ে, কিউ কিস লিয়ে ইসকা কারণ কিয়া হ্যায়? ধরনা যো দে রহে উনসে পুছিয়ে। দাদা, কালকে সিএমএস ছিল, কাল মুখ্যমন্ত্রী কুচবিহার মে আই থি, আর বিজেপি কাজ ক্যান্ডিডেট হ্যাঁ উনকে বিরুদ্ধে সিবিআই যাঞ্চ হো রা, ইস তরহ কা এক কাগজ দিখা হ্যায়, আপ লোগ কিস তরহ সে দেখ রহে হ্যায়? মুখ্যমন্ত্রী যদি ইতনা সফেদ ঝুঠ বোল সকতি হ্যায় তো আপ মুখ্যমন্ত্রী কে চরিত্র কা আন্দাজ লাগায়া যা সকতা হ্যায়। পুরা কাগজ ঝুঠা থা, মুখ্যমন্ত্রী জি নে গলত বয়ানবাজি কি, মুখ্যমন্ত্রী কে খিলাফ মে নিশ্চিত কো কহুঙ্গা কি কেস লাগা। স্যার, কেন্দ্রীয় বাহিনী আভি তক পর্যাপ্ত পরিমাণ মে নহীঁ আয়া এসা দাবি কিয়া যা রহা হ্যায়, আপ ক্যা কেসে দেখ রহে হ্যায় ইস বিষয় কো? হমনে আনা চাহিয়ে, হমনে চুনাও আয়োগ সে নিবেদন কিয়া হ্যায়, ক্যামেরা তুমার আর ইয়াহাঁ পর নিষ্পক্ষ চুনাও কে লিয়ে বহুত জরুরি হ্যায়, ইয়াহাঁ কেন্দ্রীয় বোলে কৈলাশ জি, TV9 ভারতবর্ষ কাল এক স্টিং অপারেশন কিয়া হ্যায় জিসমে আপকে ভি সাংসদ হ্যায়, কংগ্রেস কে ভি সাংসদ ইস তরহ পয়সা লেতে হুয়ে চুনাও মে, ক্যা বোলেঙ্গে ইস বিষয়ে? জানকারি নেই মুঝে। আপনারা শুনলেন
কৈলাস বিজয়বর্গী কুচবিহারে এসে নিশীথ প্রামাণিকের যে কাগজটা নিয়ে প্রতিক্রিয়া দিলেন সেটা হচ্ছে সফেদ ঝুট, একদম পরিষ্কার কথা, পুরোটাই মিথ্যা কথা, এমনভাবেই জবাব দিলেন। পাশাপাশি আমরা মুকুল, বিজয়বর্গী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরা কুচবিহারে এসছেন, স্বাভাবিকভাবে রাজনৈতিক যে তৎপরতা সেটা বাড়বে, প্রশাসনের মধ্যে তৎপরতা বাড়বে। কিন্তু এই তৎপরতা বাড়ার মাঝেই যে প্রশ্নটা বড় হয়ে উঠে এসেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী কি পর্যাপ্ত পরিমাণে থাকবে? একটা সময় শোনা যাচ্ছিল যে 100% কেন্দ্রীয় বাহিনী থাকবে, প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু তারপরে শোনা যাচ্ছে যে মাত্র 40% বুথে, মানে 40% বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এবং এই কেন্দ্রীয় বাহিনী না থাকার প্রসঙ্গটাই একদিকে বিরোধী রাজনৈতিক দল, রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যেন যেমন একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি যারা ভোট কর্মী, যারা ভোট নিতে যাবেন তাদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকে দেখেছি প্রথমে বিজেপির যে যুব সংগঠন যুব মোর্চা, তারা এসে হচ্ছে কুচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং প্রত্যেক বুথে তারা সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী চায় সেই দাবি করে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো বিষয় উঠে আসছিল না যে কত সিআরপিএফ আসবে বা কেন্দ্রীয় বাহিনী আসবে, বুথে কী পরিমাণ থাকবে, বুথের বাইরে টহলদারিতে কী পরিমাণ থাকবে। কারণ আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে যে গণ্ডগোল গোটা কুচবিহার জেলা জুড়ে হয়েছিল সেটা কিন্তু আমাদের কারুর অজানা নেই। তো স্বাভাবিকভাবেই অনেক ভোটকর্মীরাও গিয়ে নানান সমস্যায় পড়েছেন, তো স্বাভাবিকভাবেই কিন্তু সবার মধ্যেই উদ্বেগের কারণটা আছে, থাকবে, এটাই স্বাভাবিক। তো স্বাভাবিকভাবেই এটা চাইছে যে ভোটকর্মীরা থাক, কেন্দ্রীয় বাহিনী থাক। তো আজকে যখন যুব মোর্চা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল ঠিক তখনই মুকুল রায়, বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক এবং বিজেপির যে জেলা সভানেত্রী আছেন কুচবিহারে মালতি রাভা, তাকে নিয়ে সেখানে যান এবং একদিকে ধর্ণা চলতে থাকে, আরেকদিকে তারা জেলা শাসকের দপ্তরে উঠে যান, ভিতরে যান। কিন্তু তখন জেলা শাসক সেখানে ছিলেন না এবং বেরিয়ে এসে মুকুল রায় কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। সেই ক্ষোভের কথাই আমরা একটু আপনাদের শোনাব। কিন্তু জেলা শাসক যে কোনো কারণেই হোক অফিস ত্যাগ করেছেন। আমরা মুখ্য নির্বাচন আধিকারিককে ব্যাপারটা জানিয়েছি, বলেছি উনি জেলার শুধু জেলা শাসক নন, উনি জেলার রিটার্নিং অফিসার। যদি কোনো ভোটার এমনিও আসে তাহলেও তাকে দেখা করতে হবে রিটার্নিং অফিসার। উনি যদি দেখা না করেন তাহলে আমরা কাল আজ রাত্রে ওনার বাড়িতে গিয়ে দেখা করব এবং বাড়ির বাইরে আমরা চেষ্টা করব আমাদের মানুষজন নিয়ে গিয়ে ওনার সাথে দেখা করার, কারণ উনি জেলার মুখ্য নির্বাচন আধিকারিক এবং রিটার্নিং অফিসার কুচবিহার। আজকে সারা কুচবিহার জেলা জুড়ে যে অরাজকতা চলছে, যেভাবে ভারতীয় জনতা পার্টির ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে মানুষজনদের উপর আক্রমণ হচ্ছে, যেভাবে ভোটার কাজে বাধা দেওয়া হচ্ছে, যেভাবে নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে, তিনি এই জেলার মুখ্য নির্বাচন আধিকারিক এবং রিটার্নিং অফিসার, ওনাকে শুনতেই হবে এই কথা। দাদা তাহলে কি যদি প্রচুর পরিমাণে ফোর্স দরকার রয়েছে কেন্দ্রীয় বাহিনী যদি না আসে সেক্ষেত্রে কি হবে? দেখা যাক কোথায় যায়, তবে আমরা এবার ব্যাপারটা ছাড়ছি না। আপনারা শুনলেন ঠিক কি বললেন মুকুল রায়। মুকুল রায় হচ্ছে যেটা দাবি করলেন যে গোটা জেলা জুড়ে বা কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি প্রচার করতে পারছে না, বিজেপি কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে এবং সেই অভিযোগ জানাতে গিয়েছিলেন এবং সেই অভিযোগ জানানোর সময় গিয়ে জেলা শাসকের দেখা পাননি এবং তার জন্য মুকুল রায় কার্যত হুমকির সুরেই বললেন যে বাড়িতে গিয়ে দেখা করবেন, লোকজন নিয়ে গিয়ে বাড়ি জেলা শাসকের বাড়িতে যাবেন এবং সেখানে গিয়ে দেখা করবেন এবং এটাও জানালেন যে শুনতেই হবে ও তাদের যে অভিযোগ সেটা জেলা শাসককে শুনতেই হবে, কারণ যে শুধু উনি জেলা শাসকই নন, তিনি মুখ্য নির্বাচন আধিকারিক জেলার এবং রিটার্নিং অফিসার।
কাজেই তাকে অভিযোগ শুনতে হবে। এই মোটামুটি একটা চিত্র কিন্তু পরিষ্কার হলো যে বিজেপির রাজনৈতিক তৎপরতা, একদিকে হচ্ছে প্রচার যেমন করছে, প্রচারের পাশাপাশি প্রশাসনের উপর একটা চাপ সৃষ্টি করে রাখার যে কৌশল সেটা করছে বিজেপির, কিন্তু এই দুটো কৌশল নিয়ে কুচবিহারে দেখা যাচ্ছে এই দুটো কৌশল নিয়ে চলছে, এবং আজকে সেই কৌশলটা আরও অনেক বেশি স্পষ্ট হলো। এর আগেও অভিযোগ করেছিল বিজেপির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে ডিএম এবং এসপির বিরুদ্ধে তারা যথাযথভাবে কাজ করছে না বলে। কিন্তু আজকে যেটা করলো যে জেলাশাসকের দপ্তরে গিয়ে কার্যত যেভাবে মুকুল রায় প্রথমে ধর্ণা তারপরে মুকুল রায়ের যাওয়া, এটা কিন্তু বিজেপির একটা রণকৌশল যে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা এবং পাশাপাশি হচ্ছে নিজের প্রচারটা চালিয়ে যাওয়া। এক দু নম্বর হচ্ছে যে শুধু কি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির পক্ষ থেকেই দাবি করা হয়েছে? না, কেন্দ্রীয় বাহিনী নিয়ে দাবি করেছে কিন্তু যে ভোটকর্মী তারাও দাবি করেছে। আপনারা জানেন হয়তো যে ভোটকর্মীদের একটা মঞ্চ গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভোটকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছিলেন। আজকে প্রথমে আলিপুরদুয়ারে প্রায় 1200 ভোটকর্মী জমায়েত হন, এবং জমায়েত হয়ে তারা কিন্তু ডুয়ার্স কন্যা প্রশাসনিক যে ভবন আলিপুরদুয়ারে সেখানে যান। সেখানে গিয়েও হচ্ছে তাদের যে দাবি সেই দাবির প্রসঙ্গ তুলে ধরেন যে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে, তবেই তারা ভোট কেন্দ্রে যাবে, নতুবা তারা যেতে নারাজ। একই দাবি কুচবিহারেও হয়েছে। কুচবিহারে আজকে সন্ধ্যার দিকে ভোটকর্মীরা গিয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করেছে এবং জেলাশাসককে পায়নি, অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা হয়েছে এবং সেখানে কিন্তু তাদের কাছে দাবি তুলে ধরেছে যে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা। এবং সেখানে ভোটকর্মীদের সঙ্গে যে অতিরিক্ত জেলাশাসকের কথা হয়েছে তাতে তারা যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী হচ্ছে 26 কোম্পানি এবং পরে 4 কোম্পানি, এই মিলিয়ে 30 কোম্পানি এখনও পর্যন্ত আসার কথা রয়েছে ভোটগ্রহণ পর্বে। কিন্তু সেই 30 কোম্পানিও যথার্থ নয়, কারণ যে পরিমাণ বুথ রয়েছে একাধিক যদি সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায় এবং রুট মার্চ করা, টহল দেওয়া এই সব কাজে যদি লাগানো যায় তাহলে যে এটা পর্যাপ্ত নয় সেটাও জানিয়েছে। আমরা একটু শুনে নিব যে আজকে ভোটকর্মীরা যারা গিয়ে জেলাশাসকের দপ্তরে তাদের বক্তব্য তুলে ধরেছে সেই বক্তব্য কী তুলে ধরেছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ভোটকর্মী, আমাদের গত পঞ্চায়েত নির্বাচনে যে অভিজ্ঞতা, খুব তিক্ত অভিজ্ঞতা। আমরা শিক্ষকতা করি, আমরা বেশিরভাগই আমরা শিক্ষক এখানে প্রিসাইডিং যারা আছি আর কি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে বেশিরভাগ জায়গায় আমাদের ছাপ্পা হয়েছে, আমাদের মিথ্যা কথা লিখতে হয়েছে। এবং আপনারা জানেন রাজকুমার রায়ের যে মানে হত্যা বলে হত্যা হয়েছে, নৃশংস হত্যা, তারপরে আজ পর্যন্ত দোষী চিহ্নিত হয়নি বা ধরা তো পড়েইনি, এবং তার গভর্নমেন্ট রুলস অনুযায়ী, ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী যে পাওয়ার কথা টাকা অর্থ করে সে কিছুই পায়নি। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যাতে আর রাজকুমার না ঘটে এবং আমরা নিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবে ভোট করে আসতে পারি। সেন্ট্রাল ফোর্স থাকবে, আমরা এটাই চাইছি, এবং প্রত্যেক বুথে বুথে থাকবে, সব বুথে থাকবে, হ্যাঁ আমরা থাকছি। ফলে এটাই আমাদের প্রধান দাবি, যাতে আমরা ট্রেনিং দিয়েছি এবং ট্রেনিং নিচ্ছি, কিন্তু আমরা যদি সেন্ট্রাল ফোর্স না পাই তাহলে আমরা ভোট নিতে যাবো না, এবং ওখানে গিয়ে যদি অব্যবস্থা দেখি তাহলে আমরা একদম চলে আসবো। নো ডিউটি আমাদের, আমরা এটাই চাইছি। এটা এডিএম সাহেবের সঙ্গে দেখা করলাম, উনি বললেন যে 26 সকালে 26 ছিল, আবার 4 এসছে, 30 এসছে, ফলে আরও বাড়তে পারে, টাইম আছে বাড়তে পারে, হ্যাঁ। এবং তবে প্রত্যেকটা বুথে উনি বলছেন যে একজন একজন নয় আর্মস থাকবে, হয় স্টেট অথবা সেন্ট্রাল, কিন্তু উনি সব সেন্ট্রাল থাকবে এটা বলতে পারছেন না এখনও। উনি এটাই বলছেন যে আপনারা যেমন চাপে আছেন, উনি বললেন, উনি স্বীকার করলেন আমরাও খুব চাপে আছি। তাহলে যদি না আসে ভোট কেন্দ্র ভোট নেবেন না? না, সেন্ট্রাল ফোর্স না হলে আমরা সেন্ট্রাল ফোর্স ছাড়া ডিউটি যাব না। আপনারা শুনলেন ভোটকর্মীদের সংগঠনের পক্ষ থেকে কি বলা হলো। মূলত যে প্রসঙ্গটা বলা হলো সেটা হচ্ছে যে
যদি সেন্ট্রাল বাহিনী না যায় তাহলে কিন্তু তারা যাবেন না, এবং সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এবং যদি সেখানে গিয়েও দেখেন যে সেন্ট্রাল বাহিনী নেই তাহলে কিন্তু তারা চলে আসবেন এমনটাই জানালেন। এবং তাদের যে জায়গা থেকে জানালেন যে আতঙ্কের পরিবেশ পঞ্চায়েত নির্বাচনে হয়েছিল, সেখান থেকে ভোট করতে যাওয়া অনেকটাই টেনশনের উদ্বেগের, সেখানে সেই কারণেই তারা এই তাদের এই পথে আসতে বাধ্য হয়েছেন তারা, সেটাই জানালেন। আমি পাশাপাশি আরেকটা বিষয় তুলে আনি, এই মুহূর্তের একটা বড় খবর রয়েছে। একদমই আপনারা জানেন যে দুপুর নাগাদ বা বিকেল নাগাদ মুকুল রায় জেলাশাসকের দপ্তরে গিয়েছিলেন, আমরা একটু আগে দেখিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন যে প্রয়োজনে তিনি জেলাশাসকের বাড়ি যাবেন দেখা করতে, লোকজন নিয়ে যাবেন। এবং জেলাশাসকের সঙ্গে দেখা করতে এসছেন এই মুহূর্তে কুচবিহারে জেলাশাসকের দপ্তরে কার্যালয়ে এসছেন মুকুল রায় প্রার্থী নিশীব প্রামাণিক, বিজেপির যে জেলা সভানেত্রী রয়েছেন মালতী রাভা, তারা কিন্তু জেলা শাসকের দপ্তরের সামনে এসছেন। আমাদের কাছে খবর রয়েছে, আমরা জানতে পারছি, আপনারা আমাদের পর্দায় দেখছেন যে মুকুল রায়, নিশীব প্রামাণিক এবং মালতী রাভা তিনজনই কিন্তু জেলা শাসকের দপ্তরের সামনে গিয়েছেন। এবং জেলা শাসকের দপ্তরের সামনে যাওয়ার একটাই উদ্দেশ্য, তারা দেখা করতে চান জেলা শাসকের সঙ্গে, এবং দেখা করে কিন্তু তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো জানাতে চান। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখুন মুকুল রায়, তারপরেই নিশীব প্রামাণিক এবং মালতী রাভা পাশেই আছেন। আজকেই দুপুর নাগাদ হচ্ছে মুকুল রায় কুচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন, সেখানে হচ্ছে যখন জেলা শাসককে তারা পাননি, তারপরেই কিন্তু বেরিয়ে এসে মুকুল রায় কার্যত ক্ষোভের সুরেই বলেন যে জেলা শাসককে শুনতে হবে, তাদের অভিযোগের কথা শুনতে হবে, এবং প্রয়োজনে তিনি বাড়ি যাবেন তাদের লোকজন নিয়ে, এবং চেষ্টা করবেন লোকজন নিয়ে গিয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করে বক্তব্য, তাদের যে অভিযোগ তাদের যে বক্তব্য সেটা শোনানোর। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে, এই জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু মুকুল রায়, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি কুচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীব প্রামাণিক এবং কুচবিহারের বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা তারা গিয়েছেন। আমরা অবশ্যই এটার উপরে নজর রাখবো, শেষ পর্যন্ত কী কথা হলো, এখান থেকে বেরিয়ে এসে কোনো বক্তব্য দেয় কি না সেটাও আমরা নজর রাখবো। আমরা পরবর্তী বিষয়ের দিকে যাচ্ছি। আপনারা জানেন যে আজকে সারাদিনই মূলত কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি যুব মোর্চা সংগঠন আন্দোলন করেছে, ভোটকর্মীরা আন্দোলন করছে, পাশাপাশি যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে এই যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ তারা আজকে কিন্তু রুট মার্চ করেছে, আমাদের পোর্টালেই বেরিয়েছিল খবরটা যে আজকে রুট মার্চ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘুঘুমারি এলাকায় এই রুট মার্চ করা হয়, কুচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায় রুট মার্চ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন রুট মার্চের সেই চিত্র। মূলত যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনের সময় রাজনৈতিক উত্তপ্ত যে এলাকাগুলো থাকে সেই এলাকাগুলোতে যাতে ভোটকে কেন্দ্র করে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য কিন্তু এই রুট মার্চ করা হয়ে থাকে। কিন্তু এবার প্রথম পর্বের ভোট এত দ্রুত চলে আসে যে দিন তারিখ ঘোষণার অনেক দিন পরে কেন্দ্রীয় বাহিনী, প্রথম এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে, তাদের সেইভাবে তাদের দেখা যায়নি রুট মার্চ করতে প্রথম দিকে। তারপরে হচ্ছে আরও 7 কোম্পানি আলিপুরদুয়ার ও কুচবিহারের জন্য আসে, তাদের মধ্যে থেকে কিছু দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে। তার মধ্যে আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে ঘুঘুমারিতে কিন্তু রুট মার্চ করানো হচ্ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গ আরেকটু প্রসঙ্গে সরে যাই, সেটা হচ্ছে যে আমরা মুকুল রায় প্রসঙ্গে ছিলাম, কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে ছিলাম, পাশাপাশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি হচ্ছে মাথাভাঙাতে সভা করেছেন, মাথাভাঙা কলেজ মোড়ে সভা হয়েছে। তিনি সভার থেকে বেশ কিছু অভিযোগ তুলেছেন বিজেপির দিকে, তোপ দেখেছেন বিজেপিকে, বিশেষ করে যে প্রসঙ্গটা আজকে খুব ফলাও করে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আসামের এনআরসি, আসামে কালকেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার করতে, সেখানেও তাদের দলীয় প্রার্থী রয়েছে, সেই দলীয় প্রার্থীর সমর্থনে ধুবড়িতে ভোট প্রচার করবেন। পাশাপাশি হচ্ছে যে তার আগে
অসমের এনআরসি নিয়ে আজকে যে অভিযোগটা করেছেন মাথাভাঙার সভামঞ্চ থেকে, সেটা হচ্ছে যে যে 44 লক্ষ ভোট, 44 লক্ষরও বেশি মানুষের নাম কাটা গিয়েছে, নাগরিকত্ব থেকে বাদ পড়েছেন, তাদের মধ্যে 22 লক্ষ হিন্দু রয়েছে এই দাবি আজকে মঞ্চ থেকে করেছেন, এবং 23 লক্ষ মুসলিম রয়েছে এই দাবি করেছেন। এবং তিনি যে বাংলায় এনআরসি বা নাগরিক পঞ্জীকরণ করতে দেবেন না, আগেও এটা হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন, আজকেও সেটা জানিয়ে দিয়েছেন। এবং এই নাগরিক পঞ্জী হলে কি সমস্যা হতে পারে সেই প্রসঙ্গগুলো তিনি আজকে সভামঞ্চে তুলে ধরার চেষ্টা করেছেন। পাশাপাশি হচ্ছে সভামঞ্চের যে আজকে চিত্র দেখা গেল, আপনারা জানেন যে পার্থপ্রতিম রায় বিদায়ী সাংসদ, তিনি এবার প্রার্থী হতে পারেননি। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্ধরে একটা ক্ষোভের সৃষ্টি হয়েই ছিল। আজকে কিন্তু তিনি মাথাভাঙার সভামঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন যে পরবর্তীতে পার্থপ্রতিম রায়কে অন্য কোনো কাজে লাগানো হবে এবং কোনো দায়িত্ব দেওয়া হবে, সেটাও কিন্তু আজকে তিনি ঘোষণা করেছেন মাথাভাঙার সভামঞ্চ থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তৃণমূলের রাজনীতির জন্য কুচবিহারের ক্ষেত্রে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙার সভা থেকে ফিরে কিছু দৃষ্টিহীন ছাত্র ছাত্রীর সঙ্গে রাস্তায় দেখা করেন, আমরা সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে কিছু ছাত্রছাত্রী একেবারে ক্ষুদে পড়ুয়া, দৃষ্টিহীন, তারা হচ্ছে রাস্তায় দাঁড়িয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে, তাদের রাস্তায় দেখে রাস্তায় নেমে পড়েন এবং তাদের সঙ্গে কথা বলেন। আমরা সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি বলবো ফুল স্ক্রিনে এবং সাউন্ড দিয়ে যদি শোনানো যায় এই ছবিটা। বিকেলে চা খায়, তোমরা তোমাদের দেখতে খুব কষ্ট হয় তাই না, কিন্তু তোমরা ওইগুলোতে পড়ো, আমার আমাদের কিছু মেয়েরা কন্যাশ্রী কি নাম তোমাদের সব? আমার নাম পঞ্চমী মাহালি। আরে বাড়ি কোথায়? বাড়ি ক্রান্তি। কতজন আছে আপনাদের? আমাদের 75 জন আছে, কিন্তু এখন আছে 70-90 পর্যন্ত 70 জনের মতো। ওদের খাওয়া দাওয়া কি করে ওরা? আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন রাস্তায়। ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেকটাই অনেক সময় করে থাকেন, ভোট প্রচারে আসুন আর সরকারি কোনো প্রোগ্রামেই আসুন, রাস্তায় কিন্তু সেরকম কাউকে দেখলে কথা বলেন। আমরা পাহাড়ে যাওয়ার সময় দেখেছি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন লোকদের সঙ্গে কথা বলেন। এর আগেও যখন জলপাইগুড়িতে এসেছিলেন তখন ময়নাগুড়ির ওখানে তারও একজন চালার সঙ্গে কথা বলেছিলেন, সেটাও আমরা দেখেছি। এবার আমরা একটু জেলার বাইরে বেরিয়ে একটু শিলিগুড়ি বা দার্জিলিংয়ের দিকে যাব। দার্জিলিংয়ের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে প্রথমে একটা বার্তা আসে, ভিডিও বার্তা, যে বার্তায় জানানো হয় যে বিমল গুরুং আজকে বাগডোগরা হয়ে দার্জিলিংয়ে ফিরবেন। এবং বিমল গুরুং হচ্ছে আজকে সাংবাদিক সম্মেলন করবেন বাগডোগরাতে। এই ভিডিও বার্তা ছড়িয়ে পড়ার পরেই কিন্তু ব্যাপক লোকের জমায়েত হতে থাকে বাগডোগরা এয়ারপোর্টকে কেন্দ্র করে, প্রচুর মানুষের জমায়েত হয়। এবং সেই জমায়েতের পরে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকে সেখানকার লোকজন, বিমল গুরুংয়ের যে অনুগামীরা রয়েছেন তারা সেখানে জমায়েত হতে থাকেন, অপেক্ষাও করতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখা যায় যে ঠিক বিমল গুরুং বা রোশনগুড়ি তারা আসেননি, এসছেন হচ্ছে তাদেরই দুই সংগঠনের দুই নেতৃত্ব, এক রোহান রায় আর যোগেশ প্রধান।
পুলিশ কিন্তু তাদের অ্যারেস্ট করে নিয়েছে। আমরা এটাও আজকে দেখেছি শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আমরা দেখেছি। পুলিশ তৎপর ছিল এবং যে আসলেই অ্যারেস্ট করবে, এবং তারপরে সেই খবরটা পাওয়ার পরেই হয়তো রোশনগিরি বিমল গুরুংরা শেষ পর্যন্ত আসেননি, কিন্তু তাদের যে দুজন এসেছেন তাদের কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে বা আটক করেছে, আমরা এটা জানতে পেরেছি। পাশাপাশি আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাথাভাঙার সভা ছিল, মাথাভাঙার সভা আমরা দেখিয়েছি ওই সময়, আপনাদের লাইভ দেখিয়েছি, কিন্তু মাথাভাঙার সভাতেই নুসরত জাহান, বারাসাতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অভিনেত্রী নুসরত জাহান, তিনিও হচ্ছে বক্তব্য রেখেছেন। আমরা সেই বক্তব্য শোনাবো, কিন্তু তার আগেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই বক্তব্য শোনা শেষ হয়ে গেলেই লাইভটা শেষ হয়ে যাবে, তার আগেই আমি বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন নুসরত জাহানের বক্তব্য। নমস্কার। আসসালামু আলাইকুম, নমস্কার। প্রথমে মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় দিদিকে জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম, এবং মঞ্চে উপস্থিত আমার গুরুজনদের জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম। আর আজকে যারা আপনারা সবাই এখানে এসেছেন প্রত্যেকজনকে জানাই আমার অনেক অনেক অভিনন্দন। কেমন আছেন আপনারা? জনসমুদ্র আমার সামনে এত কম, হাহাকার হলে চলবে না, আমরা মা মাটির মানুষের দেশে রয়েছি। আপনারা বলুন কেমন আছেন? আজকে আমি এখানে কিন্তু নায়িকা হলেও নায়িকা হিসেবে আসিনি, ভীষণ সাধারণ একটি মেয়ে হিসেবে এসেছি, এবং আমি গর্ববোধ করি মেয়ে হিসেবে যে আজকে আমাদের বাংলার মেয়েরা মাথা উঁচু করে বেঁচে আছে এবং এগিয়ে চলেছে, কেউ তাদেরকে আর থামাতে পারছে না। ঠিক বলেছি? আমাদের দিদি মানুষের জন্য যা করেছেন এই করার ক্ষমতা কিন্তু অন্য কেউ রাখে না। আজকে বাংলার বাড়ি বাড়িতে খাদ্য আছে, মেয়েদের ছেলেদের শিক্ষা আছে, চাকরি আছে, একটা ভালো জীবন যাপন করার জন্য যা যা প্রয়োজন দিদি 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন যাতে বাংলার মানুষ ভালোভাবে জীবন যাপন করতে পারে। আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দিদির মমতার আঁচলের নিচে সুরক্ষিত। ঠিক বললাম আমার মায়েরা? একটু হাত উঁচু করে সবাই দেখিয়ে দিন, আমি ঠিক ভুল বললে না বলবেন, ঠিক বললে একদম না বলবেন। আমি কোনো ভুল কথা এখানে বলতে আসিনি, আমি যতটুকু নিজের চোখে দেখেছি যতটুকু অনুভব করেছি আমি সেটুকুই বলবো। আমি মহিলা হিসেবে ভীষণ গর্বিত যে দিদির কন্যাশ্রী প্রকল্পে আমি সামিল হতে পেরেছি। আমি কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, আছি এবং থাকবো। বাংলার বাড়ি বাড়িতে মেয়েদেরকে শিক্ষা পৌঁছে দিয়েছে এই কন্যাশ্রী। 60 লক্ষের উপরে মেয়েরা শিক্ষা অর্জন করেছে এই কন্যাশ্রী প্রকল্পের জন্য, 60 লক্ষ মেয়েরা, এবং আরো অনেক বাড়বে, আরো অনেক অনেক বাড়বে। আমি আর দিদির সঙ্গে আস্তে আস্তে কথা বলছিলাম, দিদি বলছিল যে আরো বাড়িয়ে দেব, মেয়েদের জন্য আরো করব। শুনে এটা ভীষণ গর্ববোধ হয় যে আমি আজকে বাংলার মেয়ে, ভীষণ গর্ববোধ হয়। এই কন্যাশ্রী প্রকল্পকে কপি করেছেন আমাদের মোদীজি এবং নাম দিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াও, প্রোগ্রামটা লঞ্চ করেছেন সারা ভারতবর্ষ জুড়ে। সে প্রোগ্রামে যত বাজেট আছে কি কতটা জানেন? 100 কোটি। আর শুধুমাত্র আমাদের বাংলার মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্পের বাজেট দিদি রেখেছেন 7000 কোটি, এবং আরো বাড়িয়ে দিয়েছেন, আরো বাড়িয়ে দিয়েছেন। আকাশ পাতালের তফাত আছে, আমরা কোথাও মিল দেখতে পাই না। আমরা চোখের সামনে দেখছি আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে, বাংলার মেয়েরা এগিয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের প্রোগ্রাম আমরা দেখছি শুধুমাত্র টেলিভিশন অ্যাড আর খবরের কাগজে, চোখে দেখতে পাইনি। এইটা আমি দেখেছি, এটা আপনারাও মানবেন। ঠিক বলেছি? বলেছি আমার দাদারা এত চুপ কেন? হ্যাঁ, একটু সাড়া দেবেন, সাড়া না দিলে আমার মনে হয় আমি কি ভুল বললাম। আমি ভুল কথা এখানে বলতে আসিনি, আজকে আমি দিদির পাশে রয়েছি কারণ দিদি শুধু দেশের উন্নয়নের জন্য নয়, মানুষের জীবনে কিভাবে উন্নয়ন আসবে, মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আসবে, বাংলার মানুষ আজকে বাড়ির প্রত্যেকটা বাড়ির মানুষ কিভাবে এগিয়ে যাবে জীবনে, সেটা নিয়ে দিদি চিন্তা করছেন, সেটা নিয়ে দিদি ভাবনা চিন্তা করছেন। তো সেই প্রসঙ্গে বলি যে শীতকালে দেখবেন আমাদের গ্রামের, আমাদের বাংলার নদীর ধারে প্রচুর নতুন পাখি দেখা যায়, তারা শুধুমাত্র শীতকালেই দেখা যায়, তারা সারাটা বছর আর দেখা যায় না। সেই রকমই তাদেরকে ইংরেজিতে বলে মাইগ্রেটরি বার্ডস। এই বার্ডসদের মধ্যে দেখবেন ঠিক নির্বাচনের আগে
কিছু লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসে, তাদের পরনে গেরুয়া কুর্তা এবং তারা নিজেদেরকে নেতা বলেন। তারা মানুষের সামনে আসেন, মানুষের সামনে এসে মিথ্যে কথা বলেন, ভুল প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেন, গো হারান হেরে বাড়ি যান, কিন্তু আবার তারা নির্লজ্জের মতো ফিরে আসেন। তারা কি বাংলার মানুষকে বোকা ভাবেন? বাংলার মানুষ শিবমাতা মানুষ, বোকা তো নয়। আমরা বুদ্ধিজীবী, আমরা আজকে শিক্ষিত, আমরা আজকে সচেতন, আমরা ভালো মানুষ, আমরা সবসময় সততার পাশে রয়েছি। আমরা ভীষণ চপ খেতে ভালোবাসি, তো সেটা আলুর চপ মোচার চপ হোক, এই ঢপের চপ তো আমাদের দিলে চলবে না। চলবে কি? আপনারা খাবেন ঢপের চপ? তাহলে এই জন্যই বলি, যেই কি বলবো আর, মানে নাম নিয়ে বলবো না, ওনাদেরই যিনি প্রতিনিধি রয়েছেন উনি নিজেই বলেছেন যে লোকসভা নির্বাচনের জন্য বাংলা থেকে ওনারা উপযুক্ত প্রার্থী খুঁজে পাননি। এমন উপযুক্ত প্রার্থী যারা ওনাদেরকে দিল্লিতে জিতিয়ে দেবে ওনারা খুঁজেই পাননি। তাহলে আমি ধরে নিতে পারি যে আজকে ওনাদের প্রতিনিধি হিসেবে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা উপযুক্তই নন, তাদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে তারা জিতিয়ে দেবেন। তাহলে আমাদের আর চিন্তা কোথায়? আমাদের কোনো চিন্তা নেই। এই নির্বাচনে অনেক বড় বড় কথা হয়েছিল, অনেক সবসময় বলেছে যে আমাদের সাত দফা ইলেকশন হবে এবং সাতটা ফেজে হবে এবং কেন্দ্র বাহিনী সেখানে উপস্থিত থাকবে। সে কেন্দ্র বাহিনী কি আগে ছিল না? যদি আমি একটু ইতিহাসে দেই, 2004 সালে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে একটা ফেজে ইলেকশন হয়েছিল, আমরা একটা সিট জিতেছিলাম। 2009 সালে আবার সেই কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে তিন দফা ইলেকশন হয়েছিল, আমরা 19টা সিট জিতেছি। 2014 সালে কেন্দ্র বাহিনীর পর্যবেক্ষণে আমরা কটা সিট জিতেছি? 36টা সিট জিতেছি, 34। এই 2019 সালে যতই কেন্দ্র বাহিনী হোক না কেন, 42-এ 42 সিট আমাদেরকে ইলেকশন কমিশনই টার্গেট করে দিয়ে দিয়েছেন। 42-এ 42 বিজেপি এবার ফিনিশ। ঠিক বললাম? একবার জোরে জোরে সাড়া দিয়ে আমাকে জানিয়ে দেবেন যে আপনারা আমাদের পাশে আছেন। আমি এই বাংলার মেয়ে, এই বাংলায় বড় হয়েছি এবং আমি জানি যে আমাদের বাংলার মানুষ ভীষণ শান্তিপ্রিয় মানুষ। আমাদের বাংলার মানুষ ধর্ম ভেদাভেদ নির্বিশেষে সবাই একসাথে শান্তিতে আমরা এখানে বাস করি। আমরা জাতি ভেদাভেদ মানি না। আমাদের দিদি সবসময় সম্প্রীতি এবং শান্তির বার্তা দিয়েছেন। দিদির কাছে শিখেছি ধর্ম আমাদের পরিচয় নয়, কর্ম আমাদের পরিচয়। আমি আমার নাম নুসরত জাহান হলেও, আমি মুসলিম হলেও, আমি সব ধর্মকে সমান মনে করি এবং সব ধর্মকে আমি সম্মান করি। তাই বলছি আমাদের একসাথে একজোট হয়ে দিদির এই উন্নয়নের রথকে আমাদেরকে দিল্লি অব্দি পৌঁছে দিতে হবে। আপনারা পাশে আছেন তো? কথায় বলে না, মন্দির মসজিদ গির্জানে বাট দিয়া ভগবান কো, ধরতি বাটি সাগর বাটা, পর ক্যা বাট সকে ইনসান কো। আপনাদের অনুমতি হলে আমি দুটো লাইন গান শোনাতে চাই আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিন্তু গায়িকা নই, আমি কিন্তু গায়িকা নই, দিদি ক্ষমা করে দিয়েছে তো খুব খারাপভাবে গাই। একটু তাড়াতাড়ি দেবেন হাততালি। বাপরে বাপ, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। ছেড়ে দিলে মা মাটি মানুষ, ছেড়ে দিলে মা মাটি মানুষ আর তো পাব না, ছেড়ে দিলে মা মাটি মানুষ আর তো পাব না, না না ছেড়ে দেব না। তোমাদের প্রত্যেকজনকে বলছি, তোমাদের হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমাদের হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষের জিন্দাবাদ। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। সবাইকে নমস্কার।